কংগ্রেসের পঁচিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন ইংরেজি নববর্ষে সমস্ত সহকর্মী বন্ধু বান্ধব সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বেহালাবাসী আমার অঞ্চল তাদের সমস্ত নাগরিককে আমি অভিনন্দন জানাই এবং বহু প্রতীক্ষিত জোকা থেকে তারাতলা মেট্রো রেল চালু হোক আমাদের বহুদিনের শখ তা যেন পূর্ণতা পায়। আজ ফের আলিপুর আদালতে পেশ করা হলো পার্থ চট্টোপাধ্যায় সহ সাতজনকে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে পেশ করা হলো পার্থ চট্টোপাধ্যায় সহ সাতজনকে। আদালতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠাতা দিবস এবং সেই প্রতিষ্ঠা দিবসে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তারাতলা জোকা রুটের যে মেট্রো চালু হচ্ছে সেই মেট্রো যাতে তাড়াতাড়ি চালু হয় সেজন্য কিন্তু তিনি বেহালাবাসীকে তাদেরকেও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি নতুন বছরে নতুন ইংরেজি বছরে শুভেচ্ছাও তিনি সকলকে জানিয়েছেন। আলিপুর আদালতে পেশ করা হলো পার্থ চট্টোপাধ্যায় সহ সাতজনকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। পাশাপাশি তারাতলা জোকা মেট্রো চালুর জন্য সকলকে অর্থাৎ বেহালাবাসীকে তাদেরকেও কিন্তু তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের যে ২৫তম প্রতিষ্ঠা দিবস সেই দিবসেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সকল বন্ধু এবং কর্মীদেরও তিনি শুভেচ্ছা জানিয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পাশে কিন্তু রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আরো একবার শুনে নেব পার্থ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন। কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন ইংরেজি নববর্ষে সমস্ত সহকর্মী বন্ধু বান্ধব সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বেহালাবাসী আমার অঞ্চল তাদের সমস্ত নাগরিককে আমি অভিনন্দন জানাই এবং বহু প্রতীক্ষিত জোকা থেকে তারাতলা মেট্রো রেল চালু হোক আমাদের বহুদিনের শখ তা যেন পূর্ণতা পায়। নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে পেশ করা হলো পার্থ চট্টোপাধ্যায় সহ সাতজনকে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একবার নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সকলকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।